স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। আবার কোথাও কোথাও সময় মতো পণ্যবাহী ট্রাক না পৌঁছানোরও অভিযোগ আছে। যদিও বিক্রেতারা জানিয়েছেন, গুদাম থেকে পণ্য আনতে দেরি হয় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সকাল 11:15, তেজগাঁয়ের কলোনি বাজার। পণ্য বিক্রি শুরুর ঘণ্টা খানেক পরেও ঠায় দাঁড়িয়ে নানা বয়স আর পেশার সদার এক মানুষ। তবে এই ট্রাকে থাকা প্রায় অর্ধেক পণ্যেরই বিক্রি শেষ। সেই সারিতে দেখা মিলল 50 ঊর্ধ্ব খাদেম আলীর। 4 সদস্যের পরিবারের একাই উপার্জনক্ষম ব্যক্তি তিনি। বাকি সবার মতো তারও অপেক্ষা কম দামে টিসিবি পণ্যের। চাউল বাজারে 80 টাকা 70 টাকা, এখানে পাইতেছি মনে করেন 30 টাকা, তো কমই, তো সবই কম আছে বাজারে দিকে অর্ধেক দাম। তার মতো স্বল্প আয়ের মানুষদের সুবিধা দিতেই রাজধানীর 50টি স্থানে এই কার্যক্রম শুরু করেছে টিসিবি গেল বৃহস্পতিবার, যার মাধ্যমে ঢাকার 2 সিটিতে প্রতিদিন 17,500 পরিবারকে পণ্য বিতরণ করছে সংস্থাটি। অনেক উপকার, 300-400 টাকা কমে পাওয়া যাইতেছে, আমরা বাঁচতে আছি। চাইলে বদলে জাংরা চিনি দিতে আরো ভালো হতো ভাই, কষ্ট করে নিয়ে খাই একটু উপকার পাই। শহর ঘুরে প্রতিটি ট্রাকের সামনেই ক্রেতাদের ভিড় যেমন দেখা গেছে, আছে ভোগান্তির চিত্র। এই যেমন রাজধানীর আসাদ গেটে আড়ঙ্গের সামনে ট্রাক আসে বেলা 12টার পর, বিক্রি শুরু হয় বেলা 1টার দিকে। যদিও ক্রেতা অপেক্ষা করছিলেন ঘণ্টা 2-1 আগ থেকে। আবার কোথাও কোথাও পণ্য না পাওয়ার অনিশ্চয়তার কথাও জানালেন কেউ কেউ। এরকম ভাবেই আসে, বুঝছেন, 9টায় দেয় না, কোনো সময় 10টায় আসে, কখনো 11টায় আসে, কখন 12টায় আসে। আমার কিছু লাইনে কারেন্ট গন্ধ ওই কেউ দিছে না, বেই লুইছে টুকুন তারা। আমাদের গোডাউনে ট্রাকের সিরিয়াল আছে, তো আমরা সিরিয়ালে অনেক পিছনে পড়ে গেছিলাম, যার জন্য আমাদের ওইখান থেকে ডেলিভারি করতে 10টা বেজে গেছে। তারপর এখান থেকে আস্তে আস্তে 11:30, 11:30 মাল দেওয়া, আমাদের 350 জনের মাল দেওয়া হয়েছে, মানে এত মাল তো আমাদের কাছে নাই, যদি একটু বাড়াই দেয় তাহলে তো সব লোকে পাওয়া যাবে। টিসিবি বলছে প্রতিটি ট্রাকে 1,750 কেজি করে চাল, 700 কেজি মুসুর ডাল আর 700 লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে, যেখান থেকে একজন ক্রেতা 5 কেজি চাল, 2 কেজি ডাল আর 2 লিটার তেল কিনতে পারবেন 470 টাকায়। তবে পণ্য বিক্রির জন্য এসব ট্রাক কখন কোথায় এসে দাঁড়াবে তার নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি সংস্থাটি। ক্যাপাবিলিটি অনুসারে আমরা যেটা করে যাচ্ছি 1 কোটি পরিবারকে, এটা কিন্তু একটা হিউজ কাজ। 1 কোটি পরিবারকে দেওয়ার জন্য প্রতি মাসে 20,000 মেট্রিক টন মসুর ডাল, 2 কোটি লিটার তেল সংগ্রহ করা কিন্তু অনেক টাফ। এটা একটা চেইন অফ ইয়ার মতো, লাইনের মতো, যেটা এক জায়গা থেকে সিকোয়েন্স ব্রেক হলে তখন আপনারা বলবেন যে একদিন দিয়ে টিসিবি বন্ধ করে দিল। সেই টিসিবি কিন্তু সেটা চায় না, টিসিবি চাচ্ছে যেন কন্টিনিউয়াসলি যেটা যেটা নিয়ে কাজ করছে সেটা যেন ধারাবাহিকতা বজায় রাখে। এই কার্যক্রমের আওতায় 30 নভেম্বর পর্যন্ত সপ্তাহে 6 দিন পণ্য বিক্রি করছে টিসিবি। সেই হিসাবে মাসে 5 লাখ সাধারণ মানুষের কাছে পণ্য দিতে চায় সংস্থাটি, যা নিশ্চিতে একজন ব্যক্তিকে একাধিকবার পণ্য না নেবার অনুরোধ জানিয়েছে টিসিবি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। Thank you.